বন্ধুরা, 1 জুলাই 2022 ভারতীয় ডিফেন্স সেক্টরের জন্য এক ঐতিহাসিক দিন ছিল, যেদিন প্রথমবার ভারত নিজেদের স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা এই আনম্যান স্টেল বম্বার ঘাতক বা অরা ইউসিএবির যে টেস্ট বেড ছিল তার সফল টেস্ট করে, যার নাম দেওয়া হয় সুইফট। আর এই ফ্লাইট টেস্টের পর কিন্তু আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতন দেশের পর ভারতও দুনিয়ার সেই সমস্ত ইলাইট গ্রুপে পৌঁছে গেছে যাদের কাছে এই ধরনের নিজস্ব স্টেল বম্বার টেকনোলজি মজুত রয়েছে। তবে এখানে সমস্যা হলো, ভারত যে ঘাতক বা অরা ইউসিএবিকে তৈরি করছে সেটা কিন্তু কেবলমাত্র আমাদের বায়ুসেনার জন্যই তৈরি করা হচ্ছে, যেটা ভবিষ্যতে পাকিস্তান বা চাইনিজ বর্ডারে ডিপ এয়ার স্ট্রাইক করা বা এমকা বিমানের সাথে বড় অ্যাটাকের দরুন ব্যবহার করা হবে। কিন্তু বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে যেভাবে লাগাতার চীনের থ্রেট বাড়ছে তাতে কিন্তু লড়াই শুধুমাত্র এলএসিতে নয়, বরং অ্যাকচুয়াল লড়াই ভারত মহাসাগর রিজিয়ন বা সাউথ চায়না সিতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু এখানে ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল রোল থাকবে চায়নার বিরুদ্ধে লড়াইয়ের দরুন। আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই এখন ভারতীয় নৌবাহিনী কিন্তু এই ঘাতক বম্বার প্রোগ্রামে যুক্ত হতে চাইছে। কারণ দেখুন, ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসের লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী নৌবাহিনীর কিছু সোর্সের তরফ থেকে এমনটা ক্লেম করা হয়েছে যে গত বহু বছর ধরেই ভারতীয় নৌবাহিনী নাকি ভারতের এই ঘাতক বম্বার প্রোগ্রামের ওপর নজর রেখেছিল। আর ফাইনাল ইয়ের প্রথম সফল ফ্লাইং টেস্টের পর এখন নেভি কিন্তু এই ইউসিএবিকে নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, যার দরুন নৌবাহিনী চাইছে যে বায়ুসেনার সাথে তারাও এই বম্বারের একটা নেভাল ভেরিয়েন্টকে ডেভেলপ করতে, যার আন্ডারে এই ঘাতক ইউসিএবির একটা আলাদা ভেরিয়েন্টকে তৈরি করা হবে যেটা নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেট করতে পারে। মানে সোজা ভাষায় বললে এটা একটা ডেক বেসড বম্বার এয়ারক্রাফট হবে বলতে পারে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে বড় কথা, এমন নয় যে কেবলমাত্র ভারতীয় নৌবাহিনী এমনটা করছে, অলরেডি আমেরিকার তরফ থেকেও তাদের নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য X-47B এর মতন স্টেলথ ইউসিএবির ওপর কাজ করছে। এছাড়া ইউরোপের তরফ থেকেও একাধিক দেশ মিলে N-Euron-এর মতন ইউসিএবিকে ডেভেলপ করা হচ্ছে। অন্যদিকে চায়না তো অলরেডি আমেরিকাকে টক্কর দেওয়ার চক্করে এখানে লেগে রয়েছে। ফলে সেই হিসেবে দেখলে একদিকে ভারত মহাসাগর রিজিয়নে চাইনিজ নৌবাহিনী, অন্যদিকে বাকি দুনিয়ার সাথে টক্কর দিতে হলে ভারতীয় নৌবাহিনীরও কিন্তু এই ধরনের স্টেলথ কম্ব্যাট এয়ারক্রাফ্টের প্রয়োজন রয়েছে। বাকি এবারে নৌবাহিনীর এই ইউসিএবির কথা যদি বলি স্পেসিফিক্যালি, তাহলে মিডিয়া রিপোর্ট অনুযায়ী নেভির জন্য যে ঘাতক ইউসিএবি তৈরি করা হবে সেটা কিন্তু ভেরি লং রেঞ্জের হবে, যাতে ভারত মহাসাগরের একটা বড় এরিয়াকে ভারতীয় নৌবাহিনী এই বম্বারের সাহায্যে কভার করতে পারে। এছাড়াও এতে বায়ুসেনার ঘাতক ইউসিএবির মতনই এতেও হেভি এয়ার টু সারফেস মিসাইল ও বমের সাথে অ্যান্টিশিপ মিসাইলকেও যুক্ত করা হবে। ফলে এটাকে মেনলি দু ধরনের অপারেশনে ব্যবহার করা যাবে, এক তো শত্রুর নৌবাহিনীর বড় জাহাজের ওপর হেভি স্ট্রাইকের দরুন, এবং দ্বিতীয়ত অন্য দেশের কোনো পোর্ট বা নেভাল বেসকে ডিস্ট্রয় করতে কাজে লাগবে, স্পেশালি পাকিস্তানের ক্ষেত্রে তো বটে। কারণ দেখুন, পাকিস্তানের বালুচিস্তানের দিকে চাইনিজ নৌবাহিনী আর পাকিস্তানের নৌবাহিনীর গড়, সেক্ষেত্রে 1971-এর মতন ভবিষ্যতে যদি আবারও পাকিস্তানের পোর্টে হামলা করতে হয় তাহলে কিন্তু ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার বহু দূর থেকে এই বম্বারের সাহায্যেই পাকিস্তানের পোর্টে হেভি বম্বিং করে তাকে সম্পূর্ণ ডিস্ট্রয় করতে পারবে। আর শুধু তাই নয়, এই মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় নৌবাহিনী তাদের এই ইউসিএবিতে এয়ার টু এয়ার মিসাইলকেও যুক্ত করতে চাইছে, যাতে এটা হামলার সাথে নিজের সেলফ প্রোটেকশনও করতে পারে। এছাড়া এই ইউসিএবির বাকি স্পেসিফিকেশনের কথা বললে আপাতত মানা হচ্ছে যে এটাও বায়ুসেনা স্টেলথ বম্বারের ক্যাটাগরির এয়ারক্রাফট, মানে 10-12 টন ওজনের হবে, যা সেম পরিমাণ পেলোড বহন করতে পারবে যেমনটা আমাদের তেজাস ফাইটার জেট করতে পারে। অন্যদিকে এবারের ইঞ্জিনের কথা বললে, এই এয়ারক্রাফটকে পাওয়ার দেওয়ার জন্য ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা কাবেরী ইঞ্জিনের যে ড্রাই থ্রাস্ট ভেরিয়েন্ট রয়েছে তাকে ব্যবহার করা হবে। তবে ভবিষ্যতে যদি ভারতীয় নৌবাহিনীর প্রয়োজন অনুযায়ী এতে বেশ কিছু মডিফিকেশন করা হয় সেটা আলাদা ব্যাপার। ফলে বন্ধুরা, শেষে আমি এই পুরো বিষয়টিকে সাম আপ করতে হলে এটাই বলবো যে ওভারঅল ভারতের এই স্বদেশী ঘাতক ইউসিএবি ভারতীয় নৌবাহিনীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভবিষ্যতে। যদিও বায়ুসেনার মতন এখনও নৌবাহিনী এই প্রোগ্রামে অফিসিয়ালভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি যে সত্যিই তারা এই ঘাতক ইউসিএবি প্রোগ্রামে যুক্ত হবে বা নৌবাহিনীর এই ভেরিয়েন্টকে তৈরি করা হবে, তবে অলরেডি যে গতিতে এর ওপরে কাজ চলছে তাতে কিন্তু 2025-এ আমরা যদি বায়ুসেনার ঘাতক ইউসিএবির প্রথম প্রোটোটাইপ দেখতে পাই তাহলে এর সম্ভাবনা রয়েছে যে 2030 সালের মধ্যে নৌবাহিনীর ভেরিয়েন্টকেও তৈরি করা হতে পারে। তবে ভারতীয় নৌবাহিনীর ভেরিয়েন্ট কিন্তু এখনও অনুমান, আর কিছু সোর্সের ওপর ভিত্তি করে এই রিপোর্টিংটা করা হয়েছে। ফলে এটা পুরোপুরি নেভির ওপরেই ডিপেন্ড করছে যে তারা এখানে যুক্ত হবে কি হবে না। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়? ভারতীয় নৌবাহিনীকেও বায়ুসেনার মতন এই ঘাতক বম্বার প্রোগ্রামে যুক্ত হওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।